নমস্কার শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজকে এই একটি ভিডিও নিয়ে এসেছি, বেশি ভিডিও আজকে নেই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনাদের সবার সাথে। আমরা সবসময় নিজেকে খুশি দেওয়ার জন্য অন্যরা সেটার থেকে যদি দুঃখও পাচ্ছে, অন্যরা যদি কষ্টও পাচ্ছে, তাহলে সেটার পরোয়া করি না। সবসময় দেখি যেন আমার যে দরকার জিনিসগুলো আছে সেগুলো যেন ফুলফিল হয়ে যায়। এটাতে কোনো সমস্যা নেই প্রথম নজরেই, কিন্তু সেই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে সেগুলো যদি আপনার নিজের মানুষ হয় তখন কেমন লাগবে? তখন তো ভালো লাগবে না। পুজোর সময় আসছে আর আপনারা সবসময় একটু নিজেকে ভালো রাখতে চান, নিজেকে ভালো অন্যদের সামনে দেখাতে চান, বিভিন্ন রকমের কেনাকাটা করেন। আর এই জন্যই ভিডিওটা এনেছি যে প্রয়োজন থেকে বেশি টাকা পয়সা খরচ করবেন না সেই জিনিসগুলোর প্রতি, যে জিনিসগুলো কেনার পর আপনার প্রিয়জনরা, আপনার যে একদম কাছের মানুষগুলো রয়েছে তারা কষ্ট পাচ্ছে। এরকমও তো হতে পারে আপনি যে অর্থটা খরচ করছেন সে অর্থ দিয়ে নিজের প্রিয়জনের অনেক অন্য কিছু জিনিসও হতে পারে, হতেই তো পারে, তাতে কোনো কথা নেই, সেটা হয়েই যায়। কিন্তু আমরা সবসময় এটা ভাবি যে আমাদের এই জিনিসটা এখন বড় প্রয়োজন। একটা ছোট্ট গল্প বলবো আর সেখানে থেকে বোঝার চেষ্টা করুন কি নিজের আনন্দকে পাওয়ার জন্য অন্যকে দুঃখ দেওয়া স্মার্টনেস নয়, বুদ্ধিমতা নয়। একটা গ্রামের একটা ছোট্ট পুকুরে 200-300 খানা ছোট ছোট ব্যাং ছিল। একদিন বৃষ্টি হচ্ছে, সব ব্যাংরা সাথে খেলা করছে, আর এই বৃষ্টির উপযোগিতাকে মনে রেখে গ্রামের কিছু ছোট ছোট বাচ্চারা চলে এসেছে এবং তারাও সেই পুকুরের সামনেই খেলছে। হঠাৎ করে দেখতে পায় যে এতগুলো ব্যাং এখানে আছে। পুকুরের পাশে অনেকগুলো পাথর ছিল, সেগুলোকে তুলে তুলে সেই ব্যাংগুলোর উপরে মারতে আরম্ভ করেছে, তাদেরকে ডিস্টার্ব করতে আরম্ভ করেছে। ব্যাংগুলো এতই ছোট যে অনেক ব্যাং এই খেলাধুলাতে মারা গেল। পুকুরের মধ্যে যত ব্যাংরা ছিল তারা যখন মারা যেতে আরম্ভ হলো, একটা ব্যাংয়ের খুব খারাপ লাগলো। তারা এই কষ্ট দেখে আর সহ্য করতে পারছে না যে তার আশেপাশের প্রিয়জনের এরকম অবস্থা হচ্ছে। সে মাথাটা তুলে ছেলেদের সাথে কথা বলতে আরম্ভ করলো যে প্লিজ তোমরা এরকম করো না, তোমরা যেটা ভাবছো যে তোমাদের খেলের আনন্দ দিচ্ছে সেটা কারো জীবনও নিতে পারে। আমরা সবাই মারা পড়ে গেছি, আমাদের মধ্যে কয়েকজনাই বাকি রয়েছে, আর তোমরা যেভাবে খেলছো সেই খেলে আমাদের জীবন প্রতিবার শেষ হচ্ছে। দয়া করে এই খেলটিকে একটু পরিবর্তন করো, তোমাদেরকে যদি পাথর ছোড়ারই আছে তো পাশে এতটা খোলা মাঠ রয়েছে সেখানে ছোড়ো, কিন্তু এখানে ছোড়ো না। আমাদের কাছে এখন যাবার মতো অত শক্তি নেই যে সেই পুকুরের থেকে অন্য জায়গায় চলে যাব, আমরা এখানেই সবাই মারা পড়ে যাব। এই ছোট্ট গল্পের মধ্যে সেই জিনিসটাকে বোঝানোর আমি চেষ্টা করলাম কি আপনাকে যে জিনিসটা আনন্দ দিচ্ছে, সেই ছেলেগুলো খেলছে, তাদের তো অত বুদ্ধি নেই, তারা খেলে যাচ্ছে, পাথর ছুঁড়ে যাচ্ছে পুকুরের মধ্যে, কিন্তু সেই পাথরগুলো কত ব্যাংকে মেরে দিল। আপনি নিজের আনন্দের জন্যে যদি অন্যকে কষ্ট দেন, দুঃখ দেন, তাহলে সেই আনন্দটা বেশি সময় অবধি থাকে না। আপনি বেশি টাকা খরচ করে নিজের জন্য খুব দামি দামি জিনিস কিনছেন কিন্তু পরিবারজনের জন্য ভাবছেন না যদি, তাহলে নিশ্চয়ই সেই আনন্দটা আপনার অনেক বেশি অবধি থাকবে না। শুধু পূজোর নিয়ে কথা বলছি না, এখানে সব জিনিসের নিয়ে কথা বলছি। প্রয়োজন থেকে বেশি টাকা যদি আপনি নিজের পেছনে খরচ করছেন আর সেই প্রিয়জনের যে অবস্থাগুলো রয়েছে সেগুলোর যা দরকার রয়েছে সেগুলোকে যদি ফুলফিল না করতে পারলেন, তাহলে সেই আনন্দ আপনাকে অনেক বেশি দিন অবধি আনন্দিত রাখতে পারবে না। বাবা লোকনাথ বলছেন যে নিজেকে কষ্ট দিয়ে যদি অন্যদেরকে আনন্দ দেওয়া হয় তাহলে যে কষ্টটা তুমি পাচ্ছ সেটা নিমেষে কমে যায়। তুমি অন্যদেরকে মানে নিজের প্রিয়জনকে যদি আনন্দ দিতে শিখে গেলে তাহলে তোমাকে বেশি টেনশন করতে হবে না যে তুমি কত দামি জামা প্যান্ট কিনেছো এই বছরে। ভিডিওটি অনেক উপকারী হবে সেই মানুষগুলোর জন্য, সেই ছেলেগুলোর জন্য, সেই মেয়েগুলোর জন্য যারা সময়ে বেশি টাকা স্পেন্ড করতে শিখে গেছে এখন, কিন্তু সেই টাকাটা রোজগার করতে অনেক কষ্ট লাগে সেটা বোঝা দরকার। এই ভিডিওটি তোমাদের জন্যই ছিল, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর যদি ভালো লেগেছে নিশ্চয়ই চ্যানেলকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে নিচে সেকশানে যে কীরকম লাগলো ভিডিওটি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।